পারভেজ ফ্যানটা অন করো তো। আরোহী তুমি কোথায়? আরে সিয়াম তুমি এখানে? এই তুমি কি জানো স্কুলিং এর সিজন 2 যে আসছে? কি বলো, তোমাকে কে বললো? আরে সবাই জানে, তুমি জানো না? আরে এই দেখো। আচ্ছা তুমি তো বলেছিলে সুজিব ভাই নাকি তোমার সব কথা শুনে, তো সুজিব ভাইকে একটু বলো না আমাকে যেন স্কুল গ্যাং সিজন 2 তে রাখে। কি হলো, চুপ করে আছো কেন? তুমি বলে সজীব ভাই আমাকে রাখবে না? হ্যাঁ রাখবে না কেন? আচ্ছা ঠিক আছে আমি দেখছি, ভাইকে বিষয়টা বলে দেখব। আমি তো সিজন 1 এ মারা গেছি, সজীব ভাই কি আমাকে সিজন 2 তে রাখবে? মারা গেলে কিভাবে রাখবে, আর তুমি না থাকলে আমার হিরো কে হবে? খুব কি শুনাই, আমার ভালো লাগতেছে না। আরে কোথায় যাচ্ছো? সজীব ভাইয়ের সাথে দেখা করতে। আরে ওদের তো মাত্র সিরিজটা শেষ হলো না, এবার তো সজীব ব্যামারা নিয়ে প্ল্যান করতেছে, আর প্রত্যেকবার তো তাই হয়। আচ্ছা শুনো, এবার কিন্তু শিডিউল টিডিউল দিতে পারবো না, অন্য গাউরি খুব ব্যস্ত আছে, পরে কথা হবে তোমাদের সাথে ভাইয়ারা। ওকে আল্লাহ হাফেজ। কি অবস্থা সাকিব, কেমন আছো ভাই? খবর শুনছেন সজীব ভাই নাকি নতুন ওয়েব সিরিজ নিয়ে আসতেছে? আরে হ্যাঁ সেটা তো আমি জানি, তোমাদের মাত্র সিরিজটা শেষ হলো না, এবার তো সজীব ব্যামারা নিয়ে প্ল্যান করতেছে, আর প্রতিবার তো তাই হয়, একটা তোমাদের সিরিজ একটা আমাদের সিরিজ। কি তার মানে স্কুল গ্যাং সিজন 2 তে আপনিও আছেন? ভাই 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 সত্যি করে বলেন না, যাতে আমারও না ভাই, প্লিজ ভাই। স্কুল গ্যাং সিজন 2? স্কুল গ্যাং সিজন 2 তো আমি নাই ভাই। যা হোক না ভাই, আপনি তো আমার বলেন, আপনি তো জানেনই ভাই আমি একজন অসাধারণ অভিনেতা। রাখো তোমার অসাধারণ অভিনেতা, আমি নিজেই তো একজন সাধারণ অভিনেতা হয়ে যেতেছি, আমার শিডিউল টিডিউল সব ফাঁসাই দিলা তুমি, এটা আমার কিছু না লেডি যাতে। ভাই যাও তো, আমার সজীব ভাইয়ের সাথে কথা আছে। ভাই ভাই কি ব্যাপার, তুমি এভাবে দৌড়াচ্ছ কেন? শুনলাম স্কুল গ্যাং সিজন 2 নাকি আসতেছে, তোমাদের সাথে আমাকেও নাও না। আমি নিজেই তো সিজন 1 এ মারা গেছি, সিজন 2 তে আমি আছি কিনা সেটাই তো জানি না। ও আচ্ছা, তো তুমি কোথায় যাচ্ছ এখন? আমি এখন সজীব ভাইয়ের সাথে দেখা করতে যাচ্ছি, ভাবলাম সজীব ভাইকে যে রিকোয়েস্ট করে বলবো। তাহলে আমিও তোমার সাথে যাই, আমিও ভাইয়াকে রিকোয়েস্ট করব, আমাকেও যেন সিজন 2 তে রাখে। আরে না না, আমি তোমাকে নিয়ে যেতে পারবো না, তোমার দরকার হলে তুমি নিজেই যাও। হ্যালো ভাই, সালামু আলাইকুম। আমি আপনার বাসা নিচে আপনার সাথে দেখা করতে আসছি, উপরে আসবো? আমি এখন ব্যস্ত আছি, তোমার সাথে পরে দেখা করবো। না মানে হ্যালো ভাই, হ্যালো দিল। এক্সকিউজ মি, এটা কি সজীব ভাইয়ের বাসা? হ্যাঁ, কিন্তু আপনি কে? আমি অনন্যা, সজীব ভাই নাকি স্কুল গ্যাং 2 তে আমাকে লঞ্চ করতে চায়, তাই আমাকে ডেকেছেন। আচ্ছা আপনি কে বাসার দারোয়ান? আচ্ছা ভাইয়াকে গিয়ে একটু বলেন না অনন্যা এসেছে, দেখা করতে চায়। আমাকে দেখে কি আপনার দারোয়ান মনে হচ্ছে? শোনেন, স্কুল গ্যাং এ যদি আপনাকে হিরো হিসেবে লঞ্চ করা হয়, আমার হিরো হিসেবে লঞ্চ করা হবে। এমনিতেই আছি নানা রকম ঝামেলায়। যান দোতলায়। সজীব ভাই স্কুল গ্যাং সিজন 2 জন্য নতুন নতুন লোক নিচ্ছে, শুধু একটাবার আমারও কল দিয়ে বললো না। না না না,
এভাবে চলতে দেওয়া যাবে না। স্কুল গ্যাং সিজন প্রতি আমাকে থাকতে হলে আমার বন্ধুকে খুঁজে বের করতে হবে। শান্ত, আরে সাকিব তুই ভালোই করেছিস, বস একটা গান ধর। আর রাখ তোর গান, ওদিকে যে স্কুল গ্যাং সিজন টু আসতেছে সেই খবর কি রাখিস? কি স্কুল গ্যাং সিজন টু আসতেছে অথচ আমাকে কেউ কিছু বললো না? আরে তোকে বলে কি হবে ভাই, তুই তো মারা গেছিস। আরে কে বলেছে আমি মারা গেছি? এই যে আমি জীবিত বললে হবে, প্রমাণ করতে হবে না? চল আমার সাথে চল, সজীবকে প্রমাণ দেবো তুই এখনো জীবিত। আয়, আমি যাবো না, ছাড়ো। আরে যাবি না মানে? বললো আমি নাকি? আয়, আরে যাবো না আমি। আরে কি হয়েছে চল। শোনো আরোহী, সজীব ভাইয়ের কিন্তু বুঝিয়ে বলবা আমাকে যেন সিজন টুতে রাখে। চুপ করো না, আমি আছি আমার কাস্টিং নিয়ে টেনশনে। আল্লাহ জানে এত লোকের ভিড়ে আমার কি কোনো চান্স হবে। এই কি ব্যাপার, তোমরা আমার বাসার সামনে কেন? ভাই স্কুল গ্যাং সিজন 2 তে আমি আসলাম ভাই। ভাই দেখেন ভাই কারেনি হাসছি, আপনার ফেভারিট শান্ত ভাই ওই যে কাপাই ছিল। এই বল ভাই, ওর ছিল তো হলো ভাই, আমার টাকা লাগবে ভাই। এই থামো, স্কুল গ্যাং সিজন 2 তে কে কে থাকবে তা দেখতে পাবে আগামী 30 তারিখে। এখন এখান থেকে যাও। হইল কিছু, হিরোর খবরই তো জানতে চাইছি, কিচ্ছুই বলবো। এই চল। হ্যালো তামিম, তুমি কি রেডি? জি ভাই। ভাই আমি তো শুধু আপনার ফোনের অপেক্ষায় ছিলাম। আচ্ছা ভাই, কে কে থাকতেছে স্কুল গ্যাং এ? সবাই।